এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল খাসি কোরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি করা হারাম আবাল কোরবানি করা হারাম তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয় এটি তো খাসি বানায় কাত উল খুশিয়া তাইন উল খুশিয়া তাইন তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানিতে কি কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কি না হার্ট ঠিক আছে কি না কলিজা ঠিক আছে কি না কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পশা বের হয় ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আসে না নাই চামড়ার ভিতরে তোমার এক্স করে দেখার হুকুম দেওয়া হয় নাই ওইটা কোনো খুঁত না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সব বেশি আন্না লাহমাহা আলু কারণ খাসির গোস্ত মজা বেশি বলাদের গোস্ত মজা বেশি এই জন্য কোরবানি দিলে হয়েছে